আওয়ামী লীগের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গণতন্ত্র বিকাশে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডাক্তার মিলন দিবসে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিএনপির সরকার পতনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে, তাদের উচিত তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে গিয়ে নির্বাচনে আসা। 1990 সালে স্বৈরাচার সরকার পতন আন্দোলনে শেখ হাসিনার অগ্রণী ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। বিরোধী দল যদি রেসপন্সিবল ভূমিকা পালন না করে তাহলে শুধুমাত্র সরকারি দল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা আশা করে লাভ নেই। সেই জন্য আমরা বিরোধী দলের সহযোগিতা আশা করছি। বিরোধী দল আজকে তারা তত্ত্বাবধায়কের দাবি নিয়ে সরকার পতনের এসব স্বপ্ন অচিরেই কর্পূরের মতো উবে যাবে, এগুলো দুঃস্বপ্ন।